সবাইকে জানাই শুভ বিজয়ের প্রতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ঠাকুর বরণ চলছে একদম পারিবারিকভাবে। শুভ সন্ধ্যা। আজ বিজয়া মা তার শ্বশুর বাড়ি থেকে নিজ গৃহে ফিরেছিলেন। পাঁচ দিন কাটিয়ে আজকে তিনি তার শ্বশুরালয়ের পথে গমন করছেন। বাড়ির বৌরা, এই যে পুজো আপনারা দেখছেন, এটা অধুনা মধ্যমগ্রাম, বর্তমান খন্নান। অরিজিনাল হচ্ছে বাংলাদেশের 273 বছরের পুজো। বসু পরিবার, বসু পরিবার মধ্যমগ্রাম, কানাইলাল বসু মহাশয় যিনি দেওয়ে গেছেন, তার সুযোগ্য পুত্রদা বর্তমান কল্যাণ বসু
এবং তার যোগ্য জামাই ডাক্তার প্রতীকৃত তাদের উদ্যোগে আজ আপনারা এখানে মায়ের বরণ দেখতে পাচ্ছেন। একে একে করে বাড়ির সব বউরা মেয়েরা জামাই ছেলে নাতি সবাই এখানে, চার পুরুষ তিন পুরুষ এখানে বর্তমান আছে, সবাই এসছে। এই পুজোতে একটু পরেই মা নিরঞ্জনের পথে এগোবেন। আপনারা যারা আছেন লাইভে সকলকে ধন্যবাদ, বড়দের আমার প্রণাম জানাচ্ছি, এবং যারা ছোট এবং যারা আরও আমার নিকট আত্মীয় আত্মীয় রয়েছেন সবাইকে প্রণাম বা ধন্যবাদ জানিয়ে মাইক্রোফোন তুলে দিচ্ছি। বাহ, সুন্দরভাবে বরণ হচ্ছে। শিখা বসু, তিনি দত্তপুকুর থেকে এসছেন। শিখা কর, বর্তমান শিখা কর, তাহলে একটু হাসো একটু, বসু কর দুটোই বলে দিয়েছি। আর আপনারা আরো কি দেখেছেন? পঁচাত্তর বছর বয়সী আমাদের কাকা, তিনি আরতি করেছেন, আপনারা কাল দেখেছেন, হারমোনিকা ধরেছেন। তারপর আজ মহিষাসুর মর্দিনী আমাদের বিশেষ অনুষ্ঠান, সেটা এখানে অনুষ্ঠিত হবে। আপনার লাইভে থাকুন, ধন্যবাদ। আমি মাইক্রোফোন কাকাকে তুলে দিচ্ছি, তিনি কিছু তার মূল্যবান কিছু কথা তিনি বলবেন এই পুজোর সম্বন্ধে। শারদীয় উৎসব আমাদের একটা মহা উৎসব, এই উৎসব সারা বিশ্বব্যাপী উদযাপন হচ্ছে, আর তার সমাপ্তি মা আসেন প্রত্যেকবার এই
সময়ে সবাকে প্রেসিডেন্ট ছাড়ার বছর ধরেই দেন, কিন্তু এই বছরে এই কটা দিন সবাই যাতে আনন্দে থাকে সেটাই একটা আমাদের কাছে একটা বিশাল পাওনা এবং এই অপেক্ষায় আমরা বসে থাকি। আজ আমরা আমাদের খন্ডান ফার্ম হাউসে অতিথি হিসাবে বাড়ির সবাই পরিবারের সবাইকে নিয়ে আমরা আমাদের শারদীয় উৎসব পালিত করছি। শুধু পুজো মত করলে ব্রাহ্মণ ডেকে সেটা যে শারদীয় উৎসব হবে তার কোনো মানে নেই। আমরা আমাদের আত্মীয় স্বজন পরিবারবর্গকে আমরা সবাই এই কথা দিই, এক জায়গায় থেকে যে যা নিজের মতো করে নানা রকম প্রোগ্রামের মাধ্যমে যে যেভাবে আনন্দ করতে পারে সেভাবে আনন্দের মাধ্যমে মায়ের কাছে সরকারের যেটা চাওয়া পাওয়া উপাসনা সব কিছুই আমরা করেছি। আর কিছুক্ষণ পরেই তার সমাপ্তি হবে এবং পরিবারের সবাই মিলে কালচারাল প্রোগ্রাম হবে এবং প্রত্যেকদিন কিছু না কিছু প্রোগ্রাম হচ্ছে এবং আমরা খুব মোহিত এবং আনন্দ উপভোগ করছি। যারা লাইভে আছেন তারা হয়তো একদিন দেখেছেন এবং আজকেও দেখছেন। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন এবং প্রণাম জানাই। সবাই সুস্থ থাকবে, আগামী দিনে সবাই ভালো থাকবে, হাসি মুখে থাকবে। শুভ সন্ধ্যা। আকাশে বাতাসে শুধু বিষণ্ণতা তার নিজ বাসগৃহে উদ্দেশ্যে যাত্রা করে, তাই মর্তলোকে সবাই বিষণ্ণ এবং বিষাদগ্রস্ত। তার কারণ আবার দীর্ঘ এক বছর সবাইকে অপেক্ষা করতে হবে মায়ের আগমনের জন্য। আমরা সবাই এখানে যে দুর্গা প্রতিচ্ছবি উপরে সবাই এখানে পূজা নিবেদন করা হয়েছে গত চার দিন যাবৎ। আজ হলো তার অন্তিম ক্ষণ, দশমী, প্রতিমা নিরঞ্জন চলছে। বাড়ির প্রত্যেকটি মহিলা সেই নিরঞ্জনে অংশগ্রহণ করেছে। সবাই যেটা দেখতে পাচ্ছেন, যারা লাইভে আছেন বা আসবেন সবাই দেখতে পাবেন, সবার উদ্দেশ্যে জানাই শুভ বিজয়া রবীন্দ্রনাথের প্রণাম জানাই সবাইকে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নমস্কার। নমস্কার। আজ শুভ বিজয়া দশমী,
সেই বিজয়া দশমী অন্তিম লগ্নে আমরা সবাই ভারাক্রান্ত। আমাদের এই পুজো মধ্যমগ্রাম বসু পরিবারের যে পুজোর প্রতিকৃতিতে স্মরণ করে আমরা খান্নানে আমাদের একটা বেদনার্থ মুহূর্তের ফল ঘোষিত আমরা সেই পুজোটা এখন খান্নানে করছি। আজকে সেই বিজয়া দশমী আমাদের যে আনন্দ অনুষ্ঠান খুব বহাল দিয়ে চলত, বছর বছর চলত, সেই প্রতিমাকে আমরা প্রতিকৃতি স্বরূপ আজকে খান্নান রিসর্টে আমরা সেটা উদযাপন করছি। আমাদের এই পুজোকে কেন্দ্র করে যে অনুষ্ঠান মধ্যমগ্রামে আমাদের শ্রদ্ধেয় আমার কল্যাণ মামা যেটা শুরু করেছিলেন সেই পুজোটাকে আমরা বছর বছর উদযাপন করতাম খুব আনন্দ সহকারে, কিন্তু এখন সেই আনন্দটা একটু নিরানন্দে পরিণত হয়েছে। কিন্তু তার মধ্যে আমাদের নিরানন্দকে আবার আনন্দের রূপ দেওয়ার জন্য সেই বসু পরিবারের সেই পুজোকে আমরা খান্নানে আজকে পালন করছি। তার বিজয়া দশমী অনুষ্ঠান চলছে এবং এই পুজো প্রত্যেকবারই আসবে এবং আমাদের আনন্দ দান করবে, সকলে আনন্দ উপভোগ করবেন, আনন্দের মধ্যে যাতে সারা বছর কাটে। পরের বছর আবার সুন্দর করে আমাদের ইচ্ছা আছে এই পুজোকে আবার মধ্যমগ্রামে আমরা পালন করব, এই আশা রেখে দরকার হলে আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে আমাদের পুজোটাকে আবার সেই মধ্যমগ্রামে স্থানান্তরিত করার চেষ্টা করব। এই আশা রেখে আপনাদের সকলকে শুভ বিজয়া দশমীর নমস্কার, প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।
আমাদের ঠাকুর মরণ চলছে, এই মাঝে শ্রদ্ধেয় মানুষজন মজুমদার এই পূজা বিষয়ে কিছু বলবেন। নমস্কার। দেবী দুর্গা পার্শ্ববর্তী পঞ্চমূর্তী, আমরা দুর্গা প্রতিমার পাশে আরো চারটি মূর্তি দেখি, যেমন মহাবলবান কার্তিকেয়, বিদ্যাধিষ্ঠাত্রী মহা সরস্বতী, সৌভাগ্যদায়িনী মহালক্ষ্মী ও প্রজ্ঞান ঘন গণেশ। সাধারণভাবে এদের আমরা দুর্গার পুত্র কন্যা বলি, কিন্তু চণ্ডীতেই আছে দুর্গা কুমারী, কাজেই পুত্রকন্যা হিসেবে তাদের সমাবেশ নিতান্তই অযোগ্য। তাছাড়া দুর্গা যেখানে অসুরের সঙ্গে ভীষণ যুদ্ধে নিরত, তাদের উপস্থিতি আপাতদৃষ্টিতে অর্থহীন, কাজেই এই চারটি মূর্তি যোজনার অন্য তাৎপর্য আছে। দুর্গতি না আসেনি, মহামায়া দুর্গাকে লাভ করতে হলে আগে কার্তিকের রূপ ও বলের প্রয়োজন। দুর্গতি দুর্গার দুর্গতি দূর করবার জন্য একান্তভাবেই চাই সুস্থ শরীর। শরীর সুস্থ থাকলে বিদ্যা বুদ্ধি স্মৃতি মেধা ইত্যাদি সম্ভব, অর্থাৎ তখনই মহা সরস্বতীর আবির্ভাব। বিদ্যা বুদ্ধি থেকেই ঐশ্বর্য সৌভাগ্যের সূচনা, তার মানে মহালক্ষ্মীর অধিষ্ঠান। কিন্তু মনে রাখা দরকার, রূপ বল বিদ্যা বুদ্ধি ঐশ্বর্য সৌভাগ্য আয়ত্ত হলেই মানুষের দম্ভ দর্প আসা স্বাভাবিক। এই দম্ভ দর্প থেকে আমাদের যুক্ত রাখতে পারে একমাত্র প্রজ্ঞা, তাই চতুর্থ স্থানে গণেশ। প্রত্যেক মানুষের যদি সর্ববিধ দুর্গতি দূর করতে হয়, তবে তাকে এই কোটি শক্তিকে একত্রিত করতে হবে। এই সম্যক শক্তিগুলি একত্রিত হলে দুর্গতি না আসেনি, দুর্গার প্রকাশ হবে, দুর্গা সিদ্ধি লাভ হবে। দুর্গা প্রতিমায় এই সব মূর্তি ছাড়া আর একটি মূর্তি প্রায় গোপন ভাবে থাকে, সেটি শিবের। আকার ক্ষুদ্র হলেই চালচিত্রের ঠিক ঊর্ধ্বে তাকে আমরা দেখতে পাই। এই শিব নির্গুণ নির্গুণ ব্রহ্মের প্রতি, তার থেকেই শক্তির প্রকাশ। এই শক্তি সগুণ স্বরূপা প্রকৃতি। আমরা এই বিশ্বে যা কিছু দেখছি শুনছি আস্বাদন করছি সবই জীবীভূত আসক্তি, যেমন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, ঘ্রাণ শক্তি, আস্বাদন শক্তি, কাম শক্তি, ক্রোধ শক্তি, চলন শক্তি ইত্যাদি। এই শক্তি জীবের বহিঃপ্রসারণী শক্তি, কিন্তু জীবের মূলাধারে এই সকল শক্তির মূল প্রসারণী শক্তি মহাদেব নির্গুণ রূপে বর্তমান রয়েছেন। সেই নির্গুণ শক্তিকে টেনে মস্তকের ওপরে বিন্দুতে আনতে পারলে জীবের জীবন সার্থক হয়। দুর্গা প্রতিমার উপরে যে ক্ষুদ্র আকারে শিবের মূর্তি দেখছি, তা প্রতি মানুষের সহস্রধারের ঊর্ধ্বে বিন্দু আকারে বা অনু আকারে যে মহাশক্তি রয়েছে তারই প্রতীক, ইনি মহাকাল। অতএব দেবী দুর্গা পার্শ্ববর্তী পঞ্চমূর্তির যৌগিক তাৎপর্য অপরিসীম, কৃতজ্ঞতা প্রকাশ পরমহংস হইয়া আনন্দ। নমস্কার, আমার নিবেদন কবি সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা বিজয়া দশমী। আকাশ থেকে ঝরে পড়ছে একলা কিছু চোখের জল, এই শহরে কাদের বাড়ি, কোন মানুষের আবাসস্থল, এত ভিড়ে একলা কারা, ঘুম বালিশে কিসের দাগ, স্বপ্ন জোড়া অন্ধকারে কোথায় হারাও সেই চিরাগ, হাসির নিচে লুকিয়েছিল শীতল প্রাচীন হিমকুয়ো,
তোমায় ভুলে বাঁচলো কারা, চতুর্দিকে এই ভুয়ো সামলে তুমি ফিরবে কোথায়, অন্ধকারে কার বাড়ি, মনের মধ্যে রাখছি ধরে তাই কি তোমার হাত ছাড়ি, ভাবতে গিয়ে শরৎ ফুরোয় মেরুন হয়ে আসলো বন, তোমার সারা জীবন জুড়ে চলছে দেবীর বিসর্জন। নমস্কার। এরপরে মৈত্রী কিছু বলবে। বিজয়া দশমী মানে মন খারাপের দিন। এই দিনে ঘরের মেয়ে উমা তার বাপের বাড়ি ছেড়ে পুনরায় বাড়ি দেন কৈলাসে। স্বভাবতই মন খারাপ থাকে আপা মন বাঙালি, কেউই চায় না উমাকে বিদায় দিতে, কিন্তু কালের নিয়মে মা দুর্গাকে বিদায় জানাতেই হবে, ফিরতে হবে কৈলাসে। তাই চোখে জল, হাজারো মন খারাপের মাঝে হাসি মুখে সিঁদুর খেলা ও মিষ্টি মুখ করার মাধ্যমে উমাকে বিদায় জানান সকলে, কারণ মা দুর্গা দেবী রূপে পূজিতে হলেও বিদায় দেন কন্যা রূপে। তবে বিজয়া দশমী ও তার রীতিকে ঘিরে মানুষের মনে নানান প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। এই যেমন, দশমীর আগে কেন বিজয়া শব্দটি ব্যবহার করা হয়, সিঁদুর খেলার গুরুত্ব কি, আবার বিজয়া বিসর্জনের তাৎপর্য কি। তবে চলুন জেনে নেওয়া যাক এই সমস্ত প্রশ্নের উত্তর সমূহ। বিজয়া শব্দ ব্যবহারের কারণ। দুর্গাপূজার অন্ত চিহ্নিত হয় বিজয়া দশমীর মাধ্যমে। এই দশমী কথাটির সাধারণ অর্থ কিন্তু খুবই সহজ। পৌরাণিক কাহিনী অনুযায়ী আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে বাপের বাড়ি ছেড়ে মা দুর্গা পাড়ি দেন স্বামী গৃহ কৈলাসে। সেই কারণে এই তিথিকে দশমী বলা হয়। কিন্তু দশমীকে বিজয়া বলা হয় কেন, কোন বিজয়াকে বা চিহ্নিত করে এই দিনটি, তার কারণ খুঁজতে গেলে অনেক পৌরাণিক ব্যাখ্যা উঠে আসবে সামনে। পুরাণে মহিষাসুর বধ কাহিনীতে লেখা রয়েছে, মহিষাসুরের সঙ্গে মা দুর্গার নরাত্রি যুদ্ধ হওয়ার পর দশম দিনে তার বিরুদ্ধে বিজয় লাভ করেন দেবী। নারী শক্তির এই জয়লাভকে বিজয়া বলে ব্যাখ্যা করা হয়েছে। আবার শ্রী চণ্ডীর কাহিনী অনুসারে দেবী আবির্ভূত হন আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশীতে এবং মহিষাসুরকে বধ করেন শুক্লা দশমীতে। তাই দশমীতে এই বিজয়কেই চিহ্নিত করে বলা হয় বিজয়া দশমী। কেন সিঁদুর খেলা হয় বিজয়ার দিনে? সিঁদুর খেলা দুর্গাপূজার একটি বিশেষ অনুষ্ঠান, কিন্তু বর্তমান দিনে যে বিবাহিত নারীর শিথিল সিঁদুর অন্য সময় দূরবীন দিয়ে খুঁজতে হয় তাকেও এই অনুষ্ঠানে অংশগ্রহণ নিতে দেখা যায়। তাই অনেকের মনে প্রশ্ন জাগে, বর্তমান নারীদের কাছে সিঁদুর খেলা কেন এত গুরুত্বপূর্ণ? হিন্দু বিবাহ রীতিতে সিঁদুর দান একটি লৌকিক আচার মাত্র, কিন্তু সুপ্রাচীন কাল থেকে বিবাহিত নারীরা স্বামীর মঙ্গল কামনায় শিথিলে সিঁদুর করতেন। সিঁদুরকে তারা খুব পবিত্র বলে মনে করতেন, আর দেবী দুর্গা যেহেতু বিবাহিত তাই তার বিদায় বেলায় তাকে সিঁদুর পরিয়ে ও মিষ্টি মুখের মাধ্যমে বরণ করা হয়। দুর্গাপূজোয় যেসব উপচার দেবীকে দান করতে হয় তার মধ্যে অন্যতম হল সিঁদুর। ভবিষ্য পুরাণ মতে সিঁদুর ব্রহ্মের প্রতীক। বিবাহিত নারীরা শিথিতে সিঁদুর করার মাধ্যমে পরম ব্রহ্মকে আহ্বান করেন, স্বামী এবং নিজের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা। মনে করা হয় পরম ব্রহ্ম সংসারের সকল দুঃখ কষ্ট দূর করে সুখ দান করেন ভক্তদের। তাই আজও দশমীর দিনে সিঁদুর খেলা হয়ে থাকে, যদিও বর্তমান দিনে কুমারী মেয়েরাও সিঁদুর খেলায় মত্ত হন। বিসর্জনের তাৎপর্য। বিজয়া দশমীর দিনে আর এক অনুষ্ঠান হল দেবীর বিসর্জন। সনাতন ধর্ম অনুসারে মানুষের দেহ যেমন আকাশ, বায়ু, অগ্নি, জল ও মাটি এই পঞ্চতত্ত্বের উপাদান নিয়ে তৈরি, তেমনি প্রতিমার ক্ষেত্রেও এক। তাই মাটির প্রাণহীন মূর্তিতে উপাসনার জন্য প্রতিমা তৈরি করে তাকে সাকার রূপ দেওয়া হয়,
আর পূজোর শেষে দেবীকে বিদায় দেওয়ার সময় প্রতিমাটি আবার প্রাণহীন মূর্তি হয়ে যায়। তাই মূর্তিকে আবার পঞ্চতত্ত্বে একটি অর্থাৎ জলেই বিসর্জন দেওয়া হয়। জলের মাধ্যমে প্রতিমা পুনরায় প্রকৃতিতে মিশে যায়। এই কারণে দশমীর দিন বিসর্জন দেওয়া হয়ে থাকে। লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ মায়ের সঙ্গে আসেন আমাদের মর্তে, সেই সম্পর্কে আমরা আমাদের পরম স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের লেখা মায়ের এই প্রতিমার উপরে সামান্য বাঁদিকে শিবের মুখ, মাটির নয়। আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে কিভাবে আমরা বাস্তবে সেই রূপকে রূপদান করতে পারব, করতে হবে, করার চেষ্টা অন্তত করতে হবে, সেই সম্বন্ধে আমি আপনাদেরকে সেই স্বামী সোমেশ্বরানন্দের কে স্মরণ রেখে মায়ের প্রতিমার উপরে সামান্য বাঁদিকে শিবের মুখ, মাটির নয়, ছবিতে সুপ্ত শক্তির প্রতীক আর মা দুর্গা সক্রিয় শক্তি। তাৎপর্য, প্রতি ব্যক্তির মধ্যে লুকিয়ে আছে অসীম শক্তি। পূজোর উদ্দেশ্য শক্তি সাধনা, নিজের সুপ্ত শক্তিকে জাগানো। তাই বোধন শুধু মায়ের নয়, আমাদের সবারই জেগে ওঠা। কিন্তু কিভাবে, কি রূপে এই শক্তির প্রকাশ ঘটাতে হবে, এটাই দেখা যায় চার ভাই বোনের মাধ্যমে, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আর তাদের বাহনের প্রতি। সরস্বতী জ্ঞান শক্তির দেবী, জ্ঞানের স্রষ্টা। আমরা স্কুল কলেজে জ্ঞান সংগ্রহ করি, সৃষ্টি করি না, তাই আমাদের বিদ্যা জ্ঞান পাণ্ডিত্য সব ধার করা সম্ভব। টেপ রেকর্ডার হয়ে উঠি আমরা, নতুন সমস্যায় প্রয়োগ করি পুরনো সমাধানে, নতুন প্রশ্নে দিই পুরনো উত্তর। তাই সংকট দূর হয় না, জ্ঞান সংগ্রাহক থেকে জ্ঞান উৎপাদক হয়ে উঠতে হবে আমাদের, না হলে কম্পিউটার রোবট বাতিল করে দেবে মানুষকে। মা সরস্বতী এটাই শেখাচ্ছেন, তার বাহন ঘাস মাটিতে হাঁটে, জলে সাঁতার কাটে, আকাশে ওড়ে, স্থলে জলে আকাশে তার গতি। কিন্তু আমাদের জ্ঞান বুদ্ধি সংকীর্ণ, ফিজিক্সের পণ্ডিত হলে অর্থনীতি বুঝি না, সাহিত্যের ছাত্র হলে বায়োলজিতে উৎসাহ নেই, গণিতের ডক্টরেট হলে আধুনিক কবিতায় আনন্দ পাই না, আমি শুধু মাটিতে হাঁটি কিংবা জলে ভাসি বা আকাশে উড়ি। মুক্তির পথ রাজহাঁস হওয়া, মানব চেতনা যে নানাভাবে আত্মপ্রকাশ করে নানা রূপে, সে বিষয়ে সচেতন হতে হবে, আনন্দ অনুভব করা, এই তো চিত্ত মুক্তির পথ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তাই বলতেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি। লক্ষ্মী সম্পদের দেবী সৃষ্টা, জ্ঞানের মতো সম্পদ সৃষ্টি করতে হয় ব্যক্তি জীবনে। আজকের সমস্যা, আমরা পাবো চাকরি চাই, বুদ্ধিজীবী হওয়ার চুপসব, টিভিতে কাগজে ক্যান্টিনে উপদেশ দেব অন্যদের, কিন্তু নিজে কাজ করব না, নিজে সম্পদ সৃষ্টি করি না, অন্যের সম্পদ দিয়ে বড় হতে চাই। কেউ বা নতুন চিন্তা করে কিন্তু বাস্তবে তার প্রয়োগ করে দেখায় না। মা লক্ষ্মীর পথে আমরা ব্যক্তি জীবনে যদি সম্পদ সুস্থ হয়ে উঠি, তবেই পুজো সার্থক। মা লক্ষ্মীর বাহন পেঁচা, পশু পাখির মেরুদণ্ড জমির সমান্তরাল, শুধু পেঁচাই সোজা হয়ে বসে মেরুদণ্ড, অর্থাৎ সততাকে আশ্রয় করেই সম্পদ সৃষ্টি করতে হবে, খরচ না হলে দেখা দেবে ব্যাংক দুর্নীতি, কাটমানি,
পাইয়ে দেওয়ার রাজনীতি, অন্য সব পেঁচা নানা রঙের, কিন্তু লক্ষ্মী পেঁচা সাদা, সততার প্রতীক। কার্তিক দেখছেন আপত্তি, সূর্যের দেবতা তিনি আমাদের শেখাচ্ছেন সবল হতে, আমরা দুর্বল বলেই তো দুঃখ পাই। হেরে যায় অন্যায় সহ্য করি, পুজোর উদ্দেশ্য শক্তিশালী হয়ে ওঠা। তার বাহন ময়ূর, সুন্দর পাখি, কেন এমন বাহন? সৌর্যতে গরিবরা মাফিয়ারাও আছে, কিন্তু সেই শক্তি কুৎসিত কাচারি এখানে ইঙ্গিত দেওয়া হচ্ছে। সৌর্য যেন সুন্দর হয়ে সমাজের কল্যাণের প্রয়াগ করতে হবে। গণেশ ও গণপতি দুর্গা পুজোর উদ্দেশ্য শুধু নিজের বিদ্যা সম্পদ সৌর্যের জন্য নয়, মানুষের জন্য নিজের পাণ্ডিত্য সম্পদ ক্ষমতা ও শক্তিকে ছাড়িয়ে দিতে হবে মানুষের মাঝে। এটাই গণেশের তাৎপর্য। তার বাহন ইঁদুর, ইঁদুর ছোট্ট প্রাণী কিন্তু দক্ষ নিজের কাজে। খাবার খুঁজে দৌড়ানো, লম্বা সুড়ঙ্গ করে থাকার ব্যবস্থা দিন রাতে শিকার দক্ষ। সাধারণ মানুষ বিশেষত গরিব, তারাও সেই শক্তিকে আরো জাগিয়ে তুলতে হবে, সশক্তিকরণ দরকার। তাহলেই জনগণের সমাজের উন্নতি হবে, সমাজ শক্তিশালী হবে। এভাবে দুর্গাপুজোর বহুমাত্রিক রূপ দেখানো হয়েছে। প্রতিমার মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন সাধকেরা। এই পুরো ছবিটা মনে রাখলে পুজো সার্থক হয়ে উঠবে। আমরা আবার আমাদের সেই বছর বছর এগিয়ে যাওয়ার যে পুজো খান্ডানে যে কাজ চলছে, সেই বরণ আমাদের প্রায় অন্তিম লগ্নে। এবার আমরা আস্তে আস্তে মাকে ধনুচুর মাধ্যমে আহ্বান করে আমরা আজকে দশমী বিসর্জনের দিকে আমরা এগোব। আপনাদের সবাইকে আবার নমস্কার, শুভেচ্ছা ও বিজয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা আমাদের কাজে আস্তে আস্তে এগিয়ে যাব। নমস্কার। Thank you.
আছে সকলকে। আজ বিজয়া দশমী, সকালবেলায় ঠাকুর বিসর্জন হয়ে গেছে, কিন্তু এত সুন্দর আনন্দ হয়েছে, গরম হয়ে গেছে, এখন তুলসী আরতি, তারপর মায়ের বিসর্জন। এই বিজয়ের মুহূর্ত
ঠাকুরের আনন্দ, ঠাকুর বরণের আনন্দ এবং তার সঙ্গে দুঃখও জড়িয়ে আছে। না চাইতেও আপনি মাকে এক বছর হল এক বছর বাইরে মাকে চাকরি নিয়ে আসেন, আরো উন্নত পর্যায়ে নিয়ে সুকান্ত
Thank you.
ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে লাগিয়ে থাকার জন্য।